রথিন কাকার সাথে বাড়ির পিছন দিকটা ভালো করে ঘুরে দেখলাম, তারপর সবার সাথে আলাদা করে কথা বললাম। অরূপ খোঁজ নিয়ে জানালো তিমির বাবুকে তার বউ সন্ধ্যার আবদারেই এত বড় ফ্ল্যাট কিনতে হয়। তবে রথিন কাকার সাথে কথা বলে বুঝলাম উনি এখনো জানেন না বাড়ির তরিল লোনের গ্যারেন্টি করেছে তিমির। তারপর ডাক্তারবাবুর ফোন এলো, পুজোতে কনফারেন্সের জন্য ব্যাঙ্গালোরে যেতে হবে। মন খারাপ হয়ে গেল, বোধনের আগে দুর্গা মূর্তি খুঁজে দেবো, কথা দিয়েছি রথিন কাকাকে। কাল সকালে আমি একবার আসবো কাকাবাবু, বাড়ির সবাইকে থাকতে বলবেন। মনে হচ্ছে কাল সকালেই মূর্তিটা আমি আপনার হাতে তুলে দিতে পারব। কালুদা, এই বাড়িটা থেকে বড় বৌদি বেরোলো না? হ্যাঁ মেজো বৌদি। চলো তো গেটটার সামনে। কালুদা। হ্যাঁ মেজো বৌদি। এই বাড়িটা ভালো করে চিনে রাখো, গেটের বাইরে কি লেখা আছে দেখতে পাচ্ছ? লাভ বল মেজো বৌদি। চলো শোনো, বাড়ির কেউ যদি কখনো জিজ্ঞেস করে বড় বৌদি কোথায় আসে, বলবে এই বাড়িতে। মনে থাকবে তো? আচ্ছা বৌদি। গাড়ি স্টার্ট দাও। আমি তোমাকে ধাপে ধাপে কেস খাওয়াবো দিদি, ধাপে ধাপে। লেখ লেখ, ষষ্ঠীর দিন লুচি ছোলার ডাল তুই করবি। লেখ, লুচি ছোলার ডালটা ঠিক ভালো লাগছে না ষষ্ঠীর দিন। তুই পারবি না বলে ভালো লাগছে না না? লেখ বৌমনি, তুমি এসে গেছো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। নিমন্ত্রণ বাড়িতে কি কি হলো বলো বলো। আরে বাবা ধারা, সবই তো এলাম, একটু বসতে দিতে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে তোমার জন্য। কি কি হলো বলো, নিমন্ত্রণ বাড়িতে কি কি খেলে? এই রে, নিমন্ত্রণ বাড়ির কথা শুনবে বলছে, এখন কি বলবো? এই তো বড়নাথ বউ এসে গেছে। ও বড়নাথ, কি 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 হলো গো সেখানে? হ্যাঁ কি কি হলো? ইয়া বড় বড় রাজভোগ না হলে সে নেমন্তন্ন বাড়ি বাড়িই নয়, এ আমি বলে দিল। আহ মা, বড় বৌমাকে বলতে দিন না ও কি কি খেয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বল 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 বড় রাজভোগ। রাজভোগ তো থাকবেই, স্বপ্নের পোলাওতে যখন ঘি ঢালছি তখন বেশি করেই ঢালবো না হয়। এদিকে লাহা বাড়িতে তদন্ত করতে গিয়ে তো নিজের পেট চুই চুই। ওই তো পোলাও, মাংস আর ওই আইসক্রিম, রাজভোগ করেনি বুঝি। তাহলে ঠাম্মি তুমি বলো বৌমনি কি কি খেয়েছে, তখন থেকে শুধু নিজের ফেভারিট গুলোই বলে যাচ্ছে। উফ, তুমি বলো তো বৌমনি। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার বলতো, বাড়িটা এত শান্ত লাগছে, সব দুষ্টগুলো গেল কোথায়? আরে বৌমনি, ওরা তো খেয়ে দেয়ে ছুটেছে, নাটকের রিহার্সাল আছে না? হ্যাঁ কদিন ধরে যা ধুম উঠেছে আওড়েই যাচ্ছি। নন্দা কোথায় রে, ঘরে বুঝি? মেজ বৌদি, মেজ বৌদি তো বেরোলো, ওই যে বোতাম ভেলকি তুলকি ওদেরকে ক্লাবে নামিয়ে দিয়ে কি একটা টুকিটাকি কেনাকাটি করতে গেল। বৌমনি তুমি ছাড়ো তো, তুমি এখানে বসো বসো বসো। আরে আমরা পুজোতে কি কি খাবো একটা লিস্ট বানিয়েছি, দেখো দেখো। বাবা ফিস্ট, আমি আছি তাহলে। কি কি রাঁধবে গো বড় রাঁধবো ওই ফিস্টে? শোন না, তোরা ভালো করে লিস্টটা তৈরি কর, আমি একটু ঘরে যাই। আমাকে আবার তোর দাদার ব্যাগ প্যাক করতে হবে, মা আপনার ছেলে ব্যাঙ্গালোর যাচ্ছে। ওমা থাকবে না, পুজোর সময় ওকে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে। ছালো দেখছো, কথাবার্তা হচ্ছে দরকারি পুজোর খাওয়া দাওয়া নিয়ে, আর তুমি ঝালন সরাবার কথা মনে হচ্ছে না? এই চলেগা, তোরা একটু ঠাম্মাকে সামলা, আমি ঘরে যাই। ওফ কি ও ঠাম্মা, ঝালোর নয় ব্যাঙ্গালোর। কি এই এই দিশা, তুই তুই বোঝা তো, ব্যাঙ্গালোর। ও বাবা, হ্যাঁ রে বল। আরে বলবে তো তুমি, ওখানে কি হলো বলো। কি আবার হবে, এই বাড়ির লোকজনরা খুব পেঁচালো বুঝলি তো। দুদিনের ইনভেস্টিগেশনে তুমি এটা বুঝে গেলে? আচ্ছা তো তুই যা না ওখানে, অফিসে বসে বসে আমায় ফোন করছিস কেন? আরে 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 বৌমনি, মৌচাকে ঢিল ছুড়লে মধু ঝরে, তাই একটু তোমায় খুঁচিয়ে দেখছিলাম যে বুদ্ধি ঝরে কিনা। মার খাবি অরূপ। শোনা,
বলছি যে মোটামুটি একটা আন্দাজ করেছি বুঝলি সে রাতে কি ঘটেছিল কিন্তু 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 এটাই এখনো বোঝা বাকি যে দুক্কা মূর্তিটা ঠিক এই মুহূর্তে কোথায় আছে তাই নাকি মমুনি মানে কে নিয়েছে সেটা তুমি জেনে গেছো কে নিয়েছে সেটা অ্যাটলিস্ট আমাকে বলো আরে কে কে নিয়েছিল সেটা বল সেটা আবার কি মমুনি কে 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 মানে অত মানে টানে জানি না বাবা নেমন্তন্ন বাড়ির নাম করে বেরিয়েছিলাম এখনো কিচ্ছু খাওয়ার জোটেনি পেটের মধ্যে একবারে ছুঁচো দৌড়দৌড়ি করছে তার উপর তোর মানের চোটে অস্থির হয়ে গেলাম তুই এখন রাখ তো পরে কথা হবে সে কি দিদি ভাই এই যে শুনলাম তুমি লাহা ভবনে এত কিছু খেয়েছো হ্যাঁ মিথ্যে বলেছিলে তাই তো ওকে নো প্রবলেম আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করছি মানে আসছি এক্ষুনি নন্দা নন্দা শোন না মা মা ঠাম্মা মা ঠাম্মা আপনাদের সাথে আমার খুব দরকারি একটা কথা রয়েছে নন্দা শোন না আমার কথা প্লিজ এরকম করছো কেন আমাকে বলতো দাও না না মেজো বৌমা এই তো একটু আগে বাড়ি ফিরলো আবার তোমার কি আনন্দ এই জন্য না আপনাদের উপর আমার মাঝে মাঝে রাগ ধরে যায় জানেন তো আমাকে বলতো দাও প্লিজ আপনারা দিদিভাই এতটুকু খেয়াল রাখেন না দিদিভাই যে কিচ্ছু খায়নি সেটা আপনারা কেউ জানেন না এত খিদে পেয়েছে অথচ মুখ ফুটে বেচারে কিছু বলতেও পারছে না খিদে পেয়েছে মানে বৌমনি তো এক্ষুনি নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে ফিরলো হ্যাঁ এই তো পোলাও রাজভোগ এসব খেয়ে এলে আহা আমি কতদিন খেতে পাইনি এসব তা ভালো করে খাওনি নাকি থামা আপনিও না পেট ভরে মানে দিদিভাই তো কিছুই খায়নি কেন আরে খাবে কি করে দিদিভাই আর বড়দা তো নিমন্ত্রণ বাড়ি যায়নি মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছিল শুধু মেজ বৌদি তুমি তুমি ঠিক করে বলো তো তুমি কি বলতে চাইছো বৌমনি কেন খামোখা মিথ্যে কথা বলতে যাবে হ্যাঁ তাই না তাই মিথ্যে বলেছিল আপনাদের বড় বৌমা মিথ্যে বলেছিল বিশ্বাস না হয় জিজ্ঞেস করে দেখুন দিদিভাই লাহা ভবনে গিয়েছিল লাহা ভবনের নিখোঁজ দুর্গা মূর্তি উদ্ধার করতে বিশ্বাস না হয় কালুকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না নন্দু তো মোক্ষম ভাবে পাকড়েছে দেখছি পরমাকে এই তাহলে ওর হাটে হাঁড়ি ভাঙা দিদিভাই আজকাল গোয়েন্দাগিরি করছে মা ধান্দাগিরি ও মা কে ধান্দাগিরি করলো বড় বৌমা মেজ বৌমা এসব কি বলছে গোয়েন্দাগিরি এসব কি সত্যি সত্যি 100 বার সত্যি 1000 বার সত্যি কালুও তো সাক্ষী আছে আর তাছাড়া নিউজ পেপারও তো বেরিয়েছিল লাহাবাড়ির মালিক রথিন লাহার দুর্গা চুরি গেছে ভাইয়ের কাছ থেকে জেনে দিদিভাই সেখানে গেছিল কেস সলভ করতে কি হলো দিদিভাই চুপ করে আছো কেন বলো আমি কি কিছু ভুল বলছি বলো দেখলেন মা দেখলেন তো আপনি নিজে চোখে দেখলেন দিদিভাই স্বীকার করলো যে আমি যেটা বলেছি সেটাই সত্যি সব সময় আপনারা ভাবেন আমি মিথ্যা কথা বলি প্রমাণ তো হয়ে গেল এ বাড়ির বউ কাজ করতে বাইরে যায় মা চলো এবার আমরা পার্লারের কাজটা শুরু করি চল একটু দাঁড়াও নন্দিনী রুমি লাহা বাড়িতে গিয়েছিল এতে অন্যায় কি আছে মা মানে না মানে এই যে তোমার মুখে শুনলাম রুমি লাহা বাড়িতে গিয়েছিল এতে অন্যায় কিছু নেই আসলে এই বাড়িতে অনেকেই বোধ হয় জানেন না ওই রথিন বাবু মানে রথিন লাহা উনি তো আমার রুমির বাবার ছোট্টবেলার বন্ধু
অনেক দিনের সম্পর্ক আমাদের ও বাড়ির সঙ্গে। আমি গেছি ও বাড়িতে অনেকবার, রুমিও তো গেছে যখন ছোট ছিল আমার সঙ্গে ও বাড়িতে। কাগজে মুক্তি চুরির খবরটা পেয়েই বোধ হয় রুমি ছুটে গিয়েছিল ও বাড়িতে। তুমি বলো, বিপদে কাছের মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটা কি ভুল? বাবা, রাতারাতি রথিন লাহা দিদিভাইয়ের বাবার বন্ধু হয়ে গেল, দারুণ মজার তো ব্যাপারটা। নন্দা, এভাবে কথা কেন বলছো মেজো বৌমা? উনি তোমার গুরুজন, তোমার কি মনে হচ্ছে উনি মিথ্যে কথা বলছেন? আশ্চর্য! কিছু মনে করবেন না মাসিমা, কিন্তু ব্যাপারটা একটু বেশি সাজানো বলে মনে হচ্ছে না? তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, দাঁড়াও, আমি বরং একটা জিনিস দেখাই তোমাদের। দিশা। হ্যাঁ মাসিমা। আমি যে ঘরে থাকি সে ঘরের আলমারিতে দেখবে একটা অ্যালবাম আছে, অনেক পুরনো পুরনো ছবি, একটু এনে দেবে মা? ওটা বড় বৌমার বাবার বন্ধুর বাড়ি? তাহলে তো তুমি যেতেই পারো, তুমি বুঝি বাবুর বন্ধুর বাড়ি থেকে ফেরবার পথে গিয়েছিলে? হ্যাঁ মা। দাঁড়ান মা, এত সহজেই কি করে নিশ্চিন্ত হচ্ছেন আপনি? আগে তো এটা প্রমাণ হোক যে রথিন লাহা সত্যি সত্যি দিদি ভাইয়ের বাবার বন্ধু। এটাই। দাঁড়া, অভিয়ান আসুন না দেখবেন। হ্যাঁ, এই দেখ, এই দেখ, এইটা দেখেছো? এই হচ্ছে আমার রুমি। কি চট, এই দেখুন, এই দেখুন, এই যে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, এই যে আমার বর, এই দেখুন ইনি হলেন রথিন বাবু, এই আমি, এই দেখুন, এই দেখ, এই যে, এই যে, এই যে, এই যে। এই বাড়িটাই, এই বাড়িটাই লাহা বাড়ি, আমি কাগজে দেখেছি মা। দূর ছাই, কিছুই বুঝতে পারছি না, কে ধান লাগিয়ে করলো আর কেন এবার ছবি দেখতে সব মত্ত হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, সবাই পাগল এ বাড়িতে আমি ছাড়া। এবারও বেঁচে গেল দিদি ভাই। না, ভাগ্য দেখছি সত্যি তোমার ফেভারে, একবার গুলি মিস হয়েছে বলে বারবার হবে আর মিস হবে না। আমার মাথার দিব্যি রুমি, সত্যি করে বল, তুই গোয়েন্দাগিরি করিস? করিস তাই তো? বেশ করিস মা, বেশ করিস, বেশ করিস। তুই জানিস এই খবরটা শোনার পর আমার কি ভীষণ আনন্দ হচ্ছে, একেবারে গর্ব হচ্ছে খুব। আমার কত কষ্ট হতো জানিস, এমন ভালো মেয়ে আমার, এমন গুণের মেয়ে, কত বুদ্ধি তার, আমাদের মতো একটা অভাবের সংসারে জন্মে তার দ্বারা কিচ্ছু হলো না। মা, তুমি এভাবে বলো না, তোমরা আমার জন্য অনেক অনেক করেছো, আমার কোনো অভিযোগ নেই। আমি বুঝি তোকে চিনি না? নিজের কষ্টের কথা মুখ ফুটে বলার মেয়ে তো তুমি নও মা। হ্যাঁ রে, তাই বলে মা হয়ে মেয়ের মনের কথাটা বুঝবো না? ঠিক করেছিস, তুই ঠিক করছিস আমি, একটা বদলের সময় এসেছে জানিস। এত আধুনিক বাড়ি তোদের, এত ভালো মানুষজন, কবেকার পুরনো একটা নিয়ম, একটা প্রতিজ্ঞা, সেসব আটকে ধরে না 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 রুমি না, না রুমি না, এই এই যে একটা একটা গোড়াবি না, তোকে এটা, তোকে এটা ভাঙতে হবে, তোকে এটা একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। তোর তোর মনে আছে তোর বাবা তোকে অচলায়তন পড়ে শোনাতেন?
এই বাড়ির সেই সেই রকম দেওয়ালটা তোকে ভেঙে ফেলতে হবে। একেবারে একেবারে ভেঙে চুরি একেবারে। শুধু তোর একার জন্য নয় রুমি, ওই নন্দিনীর জন্য, নন্দিনীর জন্য। ও একটা একটা পার্লার খুলতে চেয়েছে, এর মধ্যে কোনো অন্যায় নেই রুমি, কোনো অন্যায় নেই। এই বাড়িতে বসে কোর্ট কাচালি এইসব করাচ্ছে, মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে। হ্যাঁ, নিজের পায়ে নিজের, এর মধ্যে কোনো অন্যায় নেই। আর তুই গোয়েন্দাগিরি চালিয়ে যাবি, চালিয়েই যাবি। হ্যাঁ, আচ্ছা বল দেখিনি, হ্যাঁ, মানুষের অসময়, মানুষের অসুবিধের সময় তার পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, এর চেয়ে বড় পুণ্য আর কিছুতে নেই। হ্যাঁ, তুই এটা চালিয়ে যাবি, চালাবি। তুমি বলছো মা? হ্যাঁ, এই না হলে আমার মা? বৌমণি কোথায় গেল? এবার তো ভুলেই যাব কি বলতে এলাম। বৌমণি বারান্দায় নেই। আরে বৌমণি কোথায়? কি হয়েছে বাবা, যাচ্ছিস কেন? আরে তোমাকে একটা জরুরি কথা বলার আছে, তোমাকে তো পাচ্ছি না। বল কি হয়েছে। জানো তো ছোটদানা প্রেম করছে। হ্যাঁ, টাবলু প্রেম করছে? হ্যাঁ গো, আমি আস্তে আস্তে সব ইনফরমেশন জোগাড় করছি, মোক্ষম এভিডেন্স আমার হাতে আছে। যেমন? যেমন মাঝে মাঝে ফিসফিসিয়ে ফোনে কথা বলছে, আর সাজগোজটাও বেড়েছে। আর ওই যে সেদিনই তো, যেই আমি হাতে নাতে ধরতে গেলাম, ফোনটা নিয়ে পালিয়ে গেল। আচ্ছা, তারপর? তারপর আর কি, আমাদের অ্যাকশন নিতে হবে গো। আর বৌমণি, তোমার পারমিশনের দরকার গো। কি পারমিশন? আরে তুমি পারমিশন না দিলে তো আমি ছোটদার রুমটা সার্চ করতে পারবো না। না, নিশ্চয়ই কিছু না কিছু একটা পাওয়া যাবে। সার্চ করবি ওর রুম? একটা কথা ভুলে যাস না, ওর কিন্তু উকিলি বুদ্ধি, কোনো প্রমাণ রাখবে না। তাই না? কি করা যায় বলো তো? আর তাও একবার সার্চ করে দেখি না বৌমণি, প্লিজ তুমি পারমিশন দিয়ে দাও, প্লিজ 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 বৌমণি। আচ্ছা যা, সার্চ কর, যা। পাগলি কথা। টাবলুর এবার বিয়েটা দিতে হবে দেখছি। দূর বাবা, এসব আমি কি ভাবছি? দুর্গা মূর্তিটা কোথায় আছে আগে সেটা তো ভাবি। সবাই এসে গেছো, একটা কথা তোমরা ভালো করে শোনো। কাল সকালে রুমি আসছে বাড়িতে, এবং ও আমাকে কথা দিয়েছে যে কাল সকালেই দুর্গা মূর্তিটা সে আমার হাতে তুলে দেবে, এবং প্রত্যেকে এ বাড়ির প্রতিটি সদস্য যেন কাল বাড়ির বাইরে না যায়। কালই দুর্গা মূর্তি খুঁজে দেবে? হ্যাঁ। আরও একটা কথা, যেহেতু পুজোটা আমরা করব, কিন্তু এতে অনেকগুলো দিন আমাদের নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি চাইব যে আমরা প্রত্যেকে নিজ নিজ যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা মেনে যেন কাজ করা শুরু করে দিই। বাবা, তুমি যে কাল সকালে বাড়ি থেকে বেরোতে বারণ করছো, আসলে কদিন ধরেই তো বাজার আর কিছু হয়নি, কালকেও যদি না বেরোই তাহলে তো? তাহলে কি, তাহলে কি হবে? একদিন সেদ্ধ ভাত খেতে হবে, তাই তো? হ্যাঁ, তো সেদ্ধ ভাত খাওয়াটা প্র্যাকটিস করো। খুব শিগগিরই তো এবাড়ির একজন জেলের লপসি খাবে। কি বলছো কি তুমি, কে জেলে যাবে? আমার ওই দুর্গামূর্তির দিকে যে হাত বাড়িয়েছে, সে আর চাই হোক, আমার আপন জন নয়। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি দিয়েছি। আরে বাবা, কোন দিন কোন জিনিসটা দিতে ভুলে যাই বলো তো? তুমি কি প্রথম কনফারেন্সে যাচ্ছ? আচ্ছা ডাক্তারবাবু, একটু পরেই তুমি ব্যাঙ্গালোরে যাবে, আর এখনো তুমি হসপিটালে। আমি দেখতে চাই তুমি কতক্ষণে বাড়ি আসো। তোমার সুটকেস হয়ে গেছে, আমি রাখছি। কি হলো কি হলো কি, এত লম্প জম্পর কি হলোটা? কি কি বোতাম নাটকে দশরথ সেজেছে তো, তো ওখানে এক জায়গায় আছে শব্দবেদী বানমাল্য শ্রবণ কুমারকে। তো এই নিয়ে ঝামেলা। এটা নিয়ে আবার কি ঝামেলা? শব্দবেদী বান মানে কি? শব্দবেদী বান মানে, শব্দবেদী বান মানে হলো চোখে না দেখে শুধু আন্দাজ করা যে শব্দটা কোন দিক থেকে আসছে, সেই অনুযায়ী বান ছোড়া, এটাকে বলে শব্দবেদী বান। হয়েছে?
দেখলি তো ভেলকি, আমি বোতামকে এই কথাটা বলেছিলাম তো। হ্যাঁ আমি তো তাই বলছিলাম। মা বোতামটা না এত বোকা, আমি ওকে কতবার করে এই কথাটা বোঝালাম কিন্তু শুনলই না। বললো যে বান শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। ভেলকি চতো বোতামের কথা দেখে হয়ে গেল শুন। জেবান শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। জেবান শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। জেবান শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। ইশকি বোকা, আমি দেখুন তো মূর্তি চোখের সামনে আর আমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। ইশ